हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियो दोपहर थेके स्टार्ट करेछि जेहेतु सकाले वीडियो करते पारिनि। सकालेर दिके और बाबा नाश्ता खेये बाइरे चले गेछे तार काजे, आर आमी एखन दुपुरे कापड़गुलो क्लिन करे निच्छि। दुपुरे रान्ना आगेई आमी सेरे फेलेछि। तो दुपुरे माछ भुना करेछिलाम, डाल भात और बुटे डाल दिए गुरु मांस। गुरु मांसटा आराफेर बाबा खुबी पसंद करे, सेजन्य रान्ना करेछि। अनेक समय देखा जाए जे आमरा सबाई एकसाथे भात खेते पारी ना, आगे पीछे आमरा भात खाई, ताई आजके देरी हुए गेलो आर ओर बाबाओ छिलो ना। আর আপকে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য যে ভাত খেয়ে যাও, সে তো কম্পিউটার খেলা নিয়ে ব্যস্ত। আর আপ বারবার বলছে আমি খাবো না, আমার ক্ষুধা নেই, যেহেতু অনেক লেট হয়ে গেল তো ডাকছি, তাও সে আসলো না। আর আঁচল ভাত বেড়ে দিচ্ছে আমাকে, তা আমি আর আঁচল ভাত খেয়ে নিলাম দুজনই। ভাত খাওয়া হলে আমরা দুজন একটু আবার বাইরেও যাব। আমি তো আমরা দুজন বের হয়ে গেলাম আঁচল বই কিনবে, আর আমি রিক্সা করে যাব। ওর সাথে ওর ফ্রেন্ডও আছে, আর একসাথে কিছুক্ষণ ওরা সাইকেল চালাবে। লাইব্রেরিতে এসে ও বই নিল আর টুকিটাকি জিনিস নিয়েছে। ওর তো ছোটোবেলার থেকেই বই পড়ার খুবই শখ, আর ও এমনিতেই অবসর সময় থাকলে বই পড়ে, বেশিরভাগ গল্প পড়ে। আর এই তো আমাদের নেওয়া শেষ, এখন এরপরে আমরা দুজনই বাসায় চলে যাব। লাইব্রেরি থেকে বের হয়ে ওর ফ্রেন্ডকে বললাম যে আম্মু তুমি সাবধানে যেও এবং আমাকে বাসায় যেয়ে কল করো, তুমি ঠিক মতো পড়ছ কি না। এরপর আমি আর আঁচল বাসায় চলে এসেছি। ও কি বই কিনেছে, এই তো হুমায়ুন আহমেদের একটি বই কিনেছে আর টুকিটাকি জিনিস কিনেছে। তো ও যখন এগুলি গুছাচ্ছিল তো আমি আর কিছু পার্সেল প্যাক করবে, তো সেটাই ভিডিও করলাম। এরই মাঝে আমি একটা কথা বলি, আঁচল কিন্তু পড়াশোনার পাশাপাশি অনলাইনে বিজনেসও করে, আর এটা এক দুই বছর না, অনেক বছরই প্রায় হয়ে গেল। আঁচলের কোনো কাজেই আমি কিংবা ওর আব্বু কখনো মানা করি না। আমি আর ওর বাবা সবসময় বলি তুমি করো, তোমার পছন্দই আমাদের পছন্দ, তোমার কাজ তুমি ভালোবাসো, আমরাও ভালোবাসি তোমার কাজকে, আর এটা কোনো খারাপ অভ্যাস না অনলাইনে কোনো বিজনেস করা। ও এটা খুব আনন্দের সহিত করে, এটা আমরা খুবই পছন্দ করি। আঁচলের বাবা হঠাৎ করে আমাদের বাইরে নিয়ে আসলো। আমরা যখন বাইরে এসেছি তখন প্রায় আনুমানিক রাত 8:30, তা আমাকে বলছিল চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি, অনেকদিন যাবো তো তুমি এমনিও বাইরে যাও না। আর ঈদের পরে আসলে অ্যাকচুয়ালি আমরা কোথাও যাইনি, ঘরেই ছিলাম।
ঈদের পরে দেখা গিয়েছে যে আমাদের দেশে লকডাউন চলছিল, আর এমনিতেও আমি অসুস্থ থাকার কারণে আর কোথায় যাব, সবসময় তো ঘরে। এরপরে একটু সুস্থ হতে না হতেই দেখা গেছে আমার ভ্যাকসিনের ডেট চলে আসলো, এরপর আমি আরও দুই দিন অসুস্থ ছিলাম। আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হচ্ছে তাজ কিচেন। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা আগেও এসেছি, আমার একটা রিভিউ আছে ইউটিউবে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। প্রথমত আসার পর আমরা উপরে গিয়েছিলাম ছাদে, ওখানে খোলামেলা জায়গা আছে বলে, তো ওখানে ভিজা ছিল বৃষ্টির পানির কারণে, তাই আমরা নিচে ফ্লোরে চলে আসলাম। এখানের পরিবেশটাও অনেক ভালো। আজকের পার্টি আম্মুর জন্য, শুনো ভিডিওটা করেন বলি, করোনার মধ্যে আমরা তো বেরাইনি, ছেলে মেয়ে বেরাইনি, আমার বোন বোরিং লেগে গেছিল, আমার ওয়াইফের জন্য আজকে ওর জন্য বেরিলাম, এটা পার্টিটা ওর জন্য। আমার বোন ভিডিওটা কি ঠিক মতন করো, আচলের আব্বু সবসময় মানে আমাদের মন যাতে হাসি খুশি থাকে সেই চেষ্টা সে করে, যখনই সে কাছে থাকুক না কেন বা যত দূরেই সে যাক না কেন, সে আমাদের এসে আমাদের সাথে কথা বলবে এবং এনজয় করবে। তারই মাঝে আমাদের খাবারটাও চলে আসলো। তো আজকে আমরা কি অর্ডার করেছিলাম, এখানে অন্থন দিয়েছে, আর হচ্ছে রাইস আর ফ্রাই অর্ডার করেছিলাম, বেশি কিছু একটা অর্ডার করিনি। এই রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো ছিল আর আমাদের খুবই ভালো লেগেছে। তো খাবার দাবার শেষে আমরা চিন্তা করছিলাম একটু বাইরে লং ড্রাইভে যাব, তা আমরা বের হয়ে গেলাম সবাই খাওয়ার পরে। তার বাবা বলছিল যে এয়ারপোর্টের দিকে যাবে ঘুরতে, তো সেই চিন্তা করেই আমরা সবাই ঘুরতে গেলাম।
সো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।